हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जेएक्सपो 2022 এর কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছে এবং ভোকলেট 2022 এর কাউন্সেলিং প্রসেস এখনো কামিং সুন দেখাচ্ছে। তো জেএক্সপো 2022 এর যে সমস্ত স্টুডেন্টসরা কাউন্সেলিং করছো তারা আগের ইয়ারে অর্থাৎ 2021 এর যে সিট ইনফরমেশন সেটা কোথা থেকে দেখবে? প্রথমত তোমরা কাউন্সিলের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবে। যারা জানো না কিভাবে খুলতে হবে, গুগলে গিয়ে webscte.co.in অপশনে ক্লিক করবে এবং এইভাবে তোমরা ক্লিক টু ভিজিট এই অপশনটাতে ক্লিক করবে। এইরকম ভাবে তোমরা দেখতে পারবে কি ডেটস এর মধ্যে তোমরা কোন কোন ডেটে কাউন্সেলিং কি কি হবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা দেখতে পারবে। এরপরে দেখো এখানে সিট ইনফরমেশন এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। তো সিট ইনফরমেশন অপশনে ক্লিক করলেই তোমরা দেখো এখানে দেখাচ্ছে যে আগের ইয়ারে অর্থাৎ 2021 কোন কলেজে কত কাট অফ গিয়েছিল। যে সমস্ত স্টুডেন্টসরা যে যে কলেজে ভর্তি হতে চাইছো সেই অনুযায়ী, কেউ যদি চাইছো আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে ভর্তি হবে এবং তুমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিতে চাইছো, তো সেক্ষেত্রে আগের ইয়ারে কিন্তু জেনারেল যে কাট অফ টোটাল দেখো কটা সিট সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। টোটাল 63টা সিট, জেনারেল 1031 র‍্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, এসসি র‍্যাঙ্ক ছিল 11343 এবং এসটি র‍্যাঙ্ক ছিল 16359। তো এইভাবে কিন্তু তোমরা র‍্যাঙ্ক কাট অফ গুলোকে চেক করতে পারবে, তুমি কোন কোন কলেজ নিতে চাও সেই অনুযায়ী এবং কোন কোন ট্রেড নিতে চাও তুমি দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 580টা এন্ট্রি দেখাচ্ছে, অর্থাৎ 580টা কম্বিনেশন আছে। আর হ্যাঁ, তুমি যদি চাও শুধুমাত্র পার্টিকুলার কোনো কলেজের নাম দেখতে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তুমি যদি চাও শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে কোন কোন কলেজে কত কত কাট অফ গেছে সেটা দেখতে, সেটা এইভাবে দেখতে পারবে, শুধু গভর্নমেন্ট কলেজগুলো আসবে। যদি তুমি চাও গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ দেখতে তাহলে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ সিলেক্ট করবে এবং এখানে এই গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজের যে কম্বিনেশনগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে।